ছাত্রবৃন্দ, এই লকডাউন পরিস্থিতিতে আমি পূর্বে তোমাদের উদ্দেশ্যে দুটো ভিডিও ফার্স্ট সেশন এবং সেকেন্ড সেশন অনুযায়ী পোস্ট করেছিলাম। আজকে আমাদের থার্ড সেশন এবং লাস্ট সেশন অর্থাৎ চতুর্থ অধ্যায়ের আমাদের শেষ ভিডিওটি আজকে আমরা করতে চলেছি। আমরা এই অংশে সভা সমিতির যুগ আর লেখায় ও রেখায় জাতীয়তাবাদ এই দুটো অংশ আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা আলোচনা করব সভা সমিতির যুগ। সভা সমিতির যুগ বলতে বোঝায় মূলত ঊনবিংশ শতাব্দীতে আমাদের ভারতবর্ষে যে অনেকগুলো সভা সমিতির জন্ম হয়েছিল সেগুলোকে একত্রিতভাবে আমরা সভা সমিতির যুগ বলি। মূলত বলা হয়ে থাকে যে 1857 সালের পর থেকে 1885 সাল পর্যন্ত আমাদের ভারতবর্ষে অনেকগুলো সভা সমিতি, রাজনৈতিক সভা সমিতি গড়ে উঠেছিল, এগুলোতে সভা সমিতির যুগ বলা হয়। এই রকম চারটে সভা সমিতি নিয়ে আমাদের সিলেবাসে আলোচনা করা হয়েছে। সেই চারটে হলো বঙ্গভাষা প্রকাশিকা সভা, জমিদার সভা, হিন্দু মেলা আর ভারত সভা। আমরা এই আলোচনায় যাওয়ার আগে সভা সমিতির যুগ কাকে বলে একটু শুনলাম যে 1857 থেকে 1885 সাল পর্যন্ত ভারতবর্ষে যে অনেকগুলো সভা সমিতি গড়ে উঠেছিল এই পর্বটাকে সভা সমিতি যুগ বলা হচ্ছে। এই পর্বের বৈশিষ্ট্য কি সভা সমিতির যুগে আমরা দেখব। এই যে সভা সমিতিগুলো মূলত মধ্যবিত্ত সম্প্রদায় অর্থাৎ ইংরেজি ভাষায় শিক্ষিত এবং ধনী সম্প্রদায়ের মানুষেরা এর প্রতিভূ ছিলেন। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে প্রেসিডেন্সি কথা। এগুলো মূলত তিনটে প্রেসিডেন্সিকে কেন্দ্র করে কলকাতা, বোম্বাই এবং মাদ্রাজ, এই প্রেসিডেন্সি তিনটেতেই মূলত এইগুলো গড়ে উঠেছিল এবং এগুলো ছিল অসাম্প্রদায়িক প্রতিষ্ঠান। খুব একটা সাম্প্রদায়িকতা আমরা এর মধ্যে দেখতে পাই না, ধর্মের প্রভাব এখানে অনেকখানি কম ছিল। এবং চার নম্বর বৈশিষ্ট্য বলবো জাতীয়তাবাদ, অর্থাৎ জাতীয়তাবাদ বৃদ্ধি বা জাতীয়তাবাদী মনোভাবের জন্য এই ধরনের সংগঠনগুলো গড়ে উঠেছিল। তাহলে আমরা প্রথমে বুঝলাম সভা সমিতির যুগ কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলো কি। এবার আমরা এই সভা সমিতিগুলো সম্পর্কে আলোচনা করব। দেখো এখানে প্রথমে আমরা সভা সমিতির যুগের একটা সংক্ষিপ্ত চার্ট তোমাদের সামনে রাখছি, তোমরা দেখার চেষ্টা করো। প্রথমে আমরা আলোচনা করব বঙ্গভাষা প্রকাশিকা সভা। দেখো বঙ্গভাষা প্রকাশিকা সভায় আমি লিখে দিয়েছি 1836 সালে এটা প্রতিষ্ঠিত হয়েছিল। এর সভাপতি ছিলেন গৌরী শঙ্কর ভট্টাচার্য, সম্পাদক ছিলেন দুর্গা প্রসাদ তর্ক পঞ্চানন। এর উদ্দেশ্য কি ছিল? এর উদ্দেশ্য ছিল বঙ্গভাষার উন্নতি, প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, রাষ্ট্রীয় বিষয়ে বিভিন্ন প্রকার আলাপ আলোচনা করা এবং সরকারি পদক্ষেপগুলো নিয়ে আলাপ আলোচনা করা। এটা ছিল ভারতবর্ষের প্রথম সভা সমিতির যুগের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান। এর অবদান যদি আমরা বলি তাহলে অবদান হচ্ছে এটা মূলত এটা ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান। সংবাদ প্রভাকর পত্রিকায় এটাকে প্রথমা বলা হয়েছে। এটা দ্বিতীয় অবদান হচ্ছে এটা আলোচনা সভা ছিল, এখানে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হতো। তৃতীয় অবদান হচ্ছে প্রতিবাদ। 1828 সালে সরকার নিষ্কর জমির ওপরে কর বসালে এরা তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল। এটা গেল বঙ্গভাষা প্রকাশিকা সভা সম্পর্কে আমাদের আলোচনা। পরের যেটা আছে দেখো জমিদার সভা। জমিদার সভা এটা প্রতিষ্ঠিত হয়েছে 1838 খ্রিস্টাব্দে। এটা মূলত তৈরি হয়েছিল ল্যান্ড হোল্ডার্স সোসাইটি এবং বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি মিলিত হয়ে ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন তৈরি হয়েছিল। এর সভাপতি ছিলেন রাধাকান্ত দেব, সম্পাদক ছিলেন দ্বারকানাথ ঠাকুর। এবং এটা হচ্ছে আমাদের প্রথম প্রকৃত রাজনৈতিক প্রতিষ্ঠান। আমরা যদি এর উদ্দেশ্য নিয়ে আলোচনা করি তাহলে এর উদ্দেশ্য হচ্ছে বাংলা, বিহার ও উড়িষ্যার জমিদারদের স্বার্থ রক্ষা করা। দু নম্বর হচ্ছে চাষিদের জন্য সুযোগ সুবিধা আদায় করা। তিন নম্বর হচ্ছে ব্রিটিশ আমলাতন্ত্রকে জমিদারদের দিকে নিয়ে আসা। আর চার নম্বর হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্তের প্রসার ঘটানো। আর যদি অবদানের কথা আলোচনা করি জমিদার সভার, তাহলে এটা হচ্ছে একটা রাজনৈতিক প্রথম প্রকৃত রাজনৈতিক সংগঠন। দ্বিতীয় হচ্ছে এটা উচ্চবিত্তদের প্রতিষ্ঠান ছিল, আমি তো পয়েন্টগুলো বলছি। তিন নম্বর হচ্ছে এটা দাবি দাওয়া আদায় করেছিল, অর্থাৎ রাজেন্দ্রলাল মিত্র লিখেছেন যে এটি হলো এমন একটি সংগঠন যেটি এদেশের মানুষকে তাদের প্রথম অধিকার অর্জনে সাংবিধানিক পদে লড়তে শিখিয়েছিল। যাই হোক, এটা আমাদের দ্বিতীয়
রাজনৈতিক প্রতিষ্ঠান। পরীক্ষায় প্রশ্ন এলে কীভাবে আসতে পারে, যে বঙ্গভাষা প্রকাশিকা সভা সম্পর্কে আলোচনা করো, তাহলে আমরা প্রথমে বলবো কবে প্রতিষ্ঠা হয়েছিল, উদ্দেশ্য কী ছিল, অবদান কী ছিল। জমিদার সভার ক্ষেত্রেও ঠিক তাই, কবে প্রতিষ্ঠা হয়েছিল, কীভাবে প্রতিষ্ঠিত হয়েছিল, সভাপতি সম্পাদক কে ছিলেন, এর উদ্দেশ্য কী ছিল, অবদান কী ছিল। এবার আমরা চলে যাব 3 নম্বরটাই, অর্থাৎ হিন্দু মেলা। হিন্দু মেলায় দেখো এটা প্রতিষ্ঠা হয়েছে 1867 সালে, এর প্রথম নাম ছিল চৈত্র মেলা, প্রথম সম্পাদক ছিলেন জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর, এটাকে অবলিক দিয়ে আমি লিখে দিয়েছি গণেন্দ্রনাথ ঠাকুর, অর্থাৎ যদি আমরা এটাকে বাংলায় এইভাবে বানানটা স্পেলিংটাও লিখে দিয়েছি, তুমি দুরকম উত্তরই দেখতে পাবে, যদি জ্ঞানেন্দ্রনাথ ঠাকুরও হয়, এবারে এবারের মাধ্যমিকের প্রশ্ন এটা একটা ছিল, আর গণেন্দ্রনাথ ঠাকুর, আর প্রথম সহ সম্পাদক হলো নবগোপাল মিত্র। তাহলে আমরা ঠিক একই রকমভাবে যদি এর উদ্দেশ্য নিয়ে আমরা আলোচনা করি, তাহলে উদ্দেশ্য হচ্ছে, এটা প্রথম উদ্দেশ্য হচ্ছে হিন্দু ধর্মের অতীত ঐতিহ্য শিক্ষিত যুবকদের মধ্যে ছড়িয়ে দেওয়া, 2 দেশীয় ভাষার চর্চা করা, 3 জাতীয় প্রতীকগুলিকে মর্যাদা দেওয়া, 4 সামাজিক উন্নতি, শিক্ষা সাহিত্যের সর্বাঙ্গীন উন্নতি ঘটানো। আর যদি অবদানের কথা আলোচনা করি, এটা ছিল হিন্দু ঐতিহ্যের পুনরুত্থান করতে চেয়েছিল এরা। হিন্দু মেলা নামের মধ্যে দিয়ে আমরা কিছুটা তার আভাস পেতে পারি, হিন্দুদের যে পুরনো ঐতিহ্যকে এরা তুলে ধরতে চেয়েছিল, স্বাধীনতার আদর্শকে বিস্তার করতে চেয়েছিল, সর্বধর্ম সমন্বয় এর জন্য হিন্দু মেলার প্রদর্শনীতে বিভিন্ন বিষয় যেমন গায়ক, মল্লযোদ্ধা, লাঠিয়াল, তাঁতি, কামার, উদ্যানপালক, নারী পুরুষ সকলে এতে অংশ নিতে পারত, এই ছিল এখানকারের মূল বিষয়। আমরা 4 নম্বরটা এবার যাব, এটাই আমাদের বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষাতে এটা দিতে পারে। ভারত সভা সম্পর্কে আলোচনা করো, প্রতিষ্ঠা হয়েছে 1867 সালে, সম্পাদক আনন্দমোহন বসু, আর সহ সম্পাদক হচ্ছে অক্ষয়চন্দ্র সরকার, সভাপতি এটা একবার মাধ্যমিকে দিয়েছিল রেভারেন্ট কৃষ্ণমোহন ব্যানার্জি বা বন্দ্যোপাধ্যায়। এর যদি উদ্দেশ্যের কথা আমরা বলি, দেখো আমি লিখে দিয়েছি এটা ইম্পর্টেন্ট বলে, তোমরা একটু দেখো, সিভিল সার্ভিস তো অবদানটা, ও এটা অবদান, সরি আমি উদ্দেশ্যটা আগে বলিনি, এর 4টে উদ্দেশ্য ছিল, মূলত 4টে উদ্দেশ্য হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা, 2 নম্বর হচ্ছে জনমত তৈরি করা, 3 নম্বর হচ্ছে ভারতীয়দের ঐক্যবদ্ধ করা, আর ব্রিটিশ বিরোধী আন্দোলনে অংশ নেওয়া। আর যদি অবদানের কথা আমরা আলোচনা করি, তাহলে সেই অবদানগুলো হচ্ছে মূলত 3টে বিষয়ের আলোচনা। একটা হচ্ছে সিভিল সার্ভিস, আমাদের এখানে যে সিভিল সার্ভিস ব্যবস্থা চালু ছিল তার বয়স যখন কমিয়ে দিয়েছিল ব্রিটিশেরা, তার বিরুদ্ধে এরা প্রতিবাদ করেছিল। দ্বিতীয় এর অবদান হচ্ছে আমাদের এখানে যে অস্ত্র আইন ব্রিটিশ সরকার চালু করেছিল, যে ভারতীয়রা কোনো বিনা লাইসেন্স অস্ত্র নিয়ে ঘুরতে পারবে না, অথচ ব্রিটিশেরা পারবে, তার বিরুদ্ধে এ প্রতিবাদ, মানে ভারত সভা প্রতিবাদ করেছিল, এবং ভারত সভার মূল প্রাণ পুরুষ ছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি, যাকে স্যারেন্ডার নটও বলা হয়েছে বা তাকে মুকুটহীন রাজাও বলা হয়েছে। ইনি প্রথম জীবনে ICS ছিলেন, সামান্য মানে চাকরি থেকে তাকে তার ভুলের জন্য যেহেতু বরখাস্ত করা হয়েছিল, তাই তিনি ইনি ব্রিটিশ বিরোধী মনোভাব গড়ে তোলার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। আর তৃতীয় অবদান হচ্ছে দেশীয় ভাষায় সংবাদপত্র আইন, অর্থাৎ আমাদের এখানে দেশীয় ভাষায় একটা আইন, দেশীয় ভাষায় সংবাদপত্র আইন, যাকে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বলা হয়েছে, সেটার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল। আর 4 নম্বর হচ্ছে ইলবার্ট বিল আন্দোলন, অর্থাৎ ইলবার্ট বিল, আমাদের এখানে একটা আইন ছিল যে কোনো ভারতীয় বিচারক ইউরোপীয় আসামি বিচার করতে পারবে না, কিন্তু ইলবার্ট তিনি এই আইনটাকে পরিবর্তনের জন্য এটা এই ব্যবস্থা করেছিলেন যে যাতে ভারতীয় বিচারকেরা ইউরোপীয় আসামি বিচার করতে পারে, এই জন্য যে অ্যামেন্ডমেন্টটা আনা হয়েছিল তার পক্ষে এবং বিপক্ষে আন্দোলন শুরু হয়েছিল। ভারতীয়রা চেয়েছিল যাতে এটা আন্দোলনটা মানে এটা আইনে পাশ হয়, আর ব্রিটিশেরা এটা যাতে আইনে পাশ না হয় তার বিরুদ্ধে আন্দোলন করেছিল। এই যে আইনটা যাতে এটা যাতে বিলটা যাতে আইনে পাশ হয় তার জন্য ভারত সভা তীব্র আন্দোলন করে চলেছে। তো ভারত সভার ক্ষেত্রে আমরা 3টে গুরুত্বপূর্ণ অবদান দেখলাম আর 4টে উদ্দেশ্য দেখলাম। তাহলে আমরা এখানে প্রথম পর্বে যেটা আলোচনা করার ছিল সভা সমিতির যুগের 4টে সভা সমিতি নিয়ে আলোচনা করলাম। মূলত সবকটা সভা সমিতির 2 পয়েন্টের উপরে খুব গুরুত্ব দিয়েছি আমরা, একটা হচ্ছে উদ্দেশ্য আর একটা হচ্ছে অবদান। এবার আমরা তার পরের অংশে যাব, সেটা হচ্ছে এখানে 3টে উপন্যাস আমাদের সিলেবাসে আছে, আমি 3টে বই তোমাদের সামনে রেখেছি, তোমরা একটু দেখো, এই 3টে নিয়ে আমরা আলোচনা করব। আনন্দমঠ দেখো আমি এখানে গোল করে রেখেছি, এটা হচ্ছে আনন্দমঠ এখানে আছে, এটা মূলত হচ্ছে বঙ্কিমচন্দ্রের উপন্যাস সমগ্র আমার কাছে রয়েছে, সেই বইটার একটা পার্ট তোমাদের দেখালাম। দ্বিতীয় হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের গোড়া, এই হচ্ছে সেই বইটা,
এমন কিছু মোটা এটা নয়, তোমরা পারলে বাড়িতে একবার বইয়ে তোমরা একটু পড়ে নিতে পারো, তাহলে তোমাদের সুবিধা হবে। আর বর্তমান ভারত খুবই ছোট একটি বই, কিন্তু অত্যন্ত তোমাদের মানে পড়লে পরীক্ষার ক্ষেত্রে খুবই ফলপ্রসূ হবে। এছাড়া আমি বিবেকানন্দের আরও কিছু বই এখানে রেখেছি, যেমন প্রাচ্য পাশ্চাত্য খুব বিখ্যাত একটা বই পরিব্রাজক, এছাড়া আর অন্যান্য বই রয়েছে, এগুলো যদিও আমাদের সিলেবাসে নেই, আমি শুধু আমার কাছে আছে বলে রেখেছি। আমরা এবারে তিনটে বই নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব আনন্দমঠ। আনন্দমঠ দেখো আমি এখানে লিখেছি কতগুলো পয়েন্টের আকারে, তোমরা একটু খেয়াল করে তুমি মুখস্থ হয়ে যাই। এটা 1881 খ্রিস্টাব্দে বঙ্গদর্শন পত্রিকায় প্রথম প্রকাশিত হতে শুরু করে, আর 1882 সালে এটা গ্রন্থাকারে প্রথম প্রকাশ হয়েছিল। এই বইটিকে স্বদেশ প্রেমের গীতা বলা হয়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা এটা একটা বিখ্যাত উপন্যাস আনন্দমঠ, এর উপরে সিনেমাও তৈরি হয়েছে। আমরা কী কী পয়েন্ট নিয়ে আলোচনা করবো, এর অবদান নিয়ে যদি হয় সেক্ষেত্রে বলবো, আমি এখানে কত পয়েন্ট লিখেছি সেগুলো বলছি। এখানে দেশকে মা বলে কল্পনা করা হয়েছে, অর্থাৎ আনন্দমঠ প্রথম আমাদের শিখিয়েছিল যে দেশ মা হতে পারে, দেশকে মা বলে কল্পনা করা হয়েছে। এবং এখানে বলা হয়েছে মা যা ছিলেন, মা যা ছিলেন, মা যা হয়েছেন, মা যা হবেন, এই রকম তিনটে রূপের সাথে তুলনা করা হয়েছে। দ্বিতীয় এর অবদানের ক্ষেত্রে আমরা বলবো চরমপন্থা, জাতীয় কংগ্রেসের যে নরমপন্থার ভূমিকা ছিল, নরমপন্থা সেটাকে দূর করে এখানে চরমপন্থার বিকাশ ঘটাতে সহায়তা করেছিল। বঙ্কিমচন্দ্র নিজে নরমপন্থাকে সমালোচনা করে তাকে ভিক্ষুকের রাজনীতি বলেছিলেন। এই উপন্যাসটার মধ্যে দিয়ে চরমপন্থার বিকাশ ঘটেছিল, বিশেষ করে বিপ্লববাদ, অর্থাৎ বিশেষ করে নারী বিপ্লববাদের কথা এই উপন্যাসের মধ্যে দিয়ে আমাদের কাছে ছড়িয়ে পড়েছিল। এবং জাতীয়তাবোধ বিকাশ ঘটাতে এর কোনো জুড়ি নেই, আমাদের মধ্যে স্বদেশ প্রেম বোধ জাগাতে এটা সাহায্য করেছিল। এবং জাতীয় সঙ্গীত, আমাদের যে জাতীয় সঙ্গীত সেটা কিন্তু সুজলাং সুফলাং ময়লাযুগে শীতলাম, এটা কিন্তু এই উপন্যাসেরই অন্তর্গত। এই উপন্যাসের এই কয়েকটি অবদান আমরা এখানে বলবো। তোমরা এখানে অনেক কিছু বলার আছে, আমি সংক্ষেপে বলার জন্য একটু তাড়াতাড়ি করছি। আর এরপরে আমরা চলে যাব পরের আরেকটা উপন্যাস বর্তমান ভারত, এটা উদ্বোধন পত্রিকায় 1899 সালে প্রথম প্রকাশিত হয়েছিল, আর 1905 সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়েছিল। বর্তমান ভারত বইটা আমি তোমাদের তো আগেই দেখিয়েছি, আমি পাশে আবার রাখলাম বইটার। এখানে আমরা আলোচনা করব যেটা জাতীয়তাবাদের জন্য এটা আমাদের খুব সহায়ক একটা বই, বা জাতীয়তাবাদ কি বলবো ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল বর্তমান ভারত। প্রাচ্যের গৌরবগাথা এর মধ্যে তুলে ধরা হয়েছিল, শূদ্র জাগরণের কথা এখানে বলা হয়েছিল, অর্থাৎ বিবেকানন্দ বলেছিলেন এমন একটা সময় আসবে যখন শূদ্ররা আমাদের দেশ শাসন করবে। আমি একটা জায়গা তোমাদের দেখাচ্ছি এখানে এই উপন্যাস এই বইটি থেকে, দেখো এখানে এই জায়গাটা একটুখানি তোমরা খেয়াল করো, এই জায়গাটা তোমরা একটু পড়ে নাও, দেখো এখানে শূদ্র জাগরণের কথা কিন্তু বলা হয়েছে। আর দুর্বলতার কথা বলেছিলেন তিনি, ভারতীয়রা আমরা যে কতখানি দুর্বল, আমরা যে নিজেদের যে হীনমন্য বোধ সেটাকে তিনি দূর করার কথাই উপন্যাসে তুলেছিলেন। মাভই মন্ত্রে আমাদেরকে তিনি জাগিয়ে তোলার চেষ্টা করেছিলেন স্বামী বিবেকানন্দ। বিবেকানন্দের এই বর্তমান ভারত নামক উপন্যাসটি আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত, এবং এই পয়েন্টগুলোর ভিত্তিতে তুমি তোমার আলোচনাটা সারতে পারো। পরের যে উপন্যাসে এবার আমরা যাব সেটা হচ্ছে গোড়া। গোড়াটা তো আমি তোমাদের আগেই দেখিয়েছি, আবার রাখলাম। গোড়া প্রথম প্রবাসী পত্রিকায় 1907 সালে প্রকাশিত হয়েছিল, আর গ্রন্থাকারে বেরিয়েছিল 1910 সালে। তাহলে খেয়াল করো তিনটেতেই কিন্তু প্রথম কবে প্রকাশিত হয়েছিল আর কবে গ্রন্থাকারে প্রকাশিত হয়েছিল, এটা খেয়াল রাখবা শর্ট কোশ্চেনের জন্য। গোড়া উপন্যাসের মূল অবদান হচ্ছে অসাম্প্রদায়িকতা। এই উপন্যাসে হিন্দু ধর্মের প্রথম দিকে খুব জয়গান করেছিল গোড়া বা গৌরমোহন আড্য নামক ব্যক্তিটি, পরবর্তীকালে বোঝা গেছিল যে তার অসারতা কতখানি, অসাম্প্রদায়িকতার একটা আবহ এখানে তুলে ধরা হয়েছিল। আর হিন্দুত্ববাদের যে অসারতা সেটাও কিন্তু এই উপন্যাসের একটা গুরুত্বপূর্ণ উপযোগ্য বিষয়, যেটা শেষে উপন্যাসের মধ্যে দিয়ে বেরিয়ে এসেছে। আর একটা হচ্ছে দেশাত্মবোধ, এই উপন্যাসের মধ্যে দিয়ে দেশাত্মবোধ ছড়িয়ে পড়েছে। দেখো আমি এখানে একটা উপন্যাসের লাইন তোমাদের দেখাচ্ছি, এটা গোড়ার শেষের দিকে তার অনুভূতি। আমি আজ ভারতবর্ষীয়, আমার মধ্যে হিন্দু মুসলমান খ্রিস্টান কোনো সমাজের কোনো বিরোধ নেই। আজ এই ভারতবর্ষের সকলের জাতি আমার জাত। তাহলে ভাবো এই ছোট্ট উক্তির মধ্যে দিয়ে আমরা কি জানতে পারছি। যদি উপন্যাসটা পড়ো, ইউটিউবে এটা দেখো, একটা ভিডিও আছে দেখতে পারো, খুব ভালো লাগবে, উপন্যাস সম্পর্কে তোমরা লিখতে পারবে। আর শেষে আমাদের দুটো জিনিস আছে, ভারত মাতা বলে একটা ছবির কথা,
অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা এই ছবি। সেখানে ভারত মাতার চারটে হাত, গায়ে গৌরীর বসন, চার হাতে চারটে জিনিস রয়েছে, শ্বেতপদ্ম রয়েছে, ধানের শীষ রয়েছে, তারপরে বস্ত্র রয়েছে, জপের মালা রয়েছে। অর্থাৎ এটার মধ্যে দিয়ে স্বাদেশিকতার একটা রূপ তিনি তুলে ধরতে চেয়েছিলেন, সেটা তোমরা আলোচনায় তুলে ধরতে পারো। আর শেষে গগনেন্দ্রনাথ ঠাকুরের কিছু কার্টুন চিত্রের কথা রয়েছে, যেমন খল ব্রাহ্মণ। দেখা যাচ্ছে যে একজন মানে ব্রাহ্মণ, বা মনে করো আরেকটা বলি, খল ব্রাহ্মণ, জাতাসুর, তারপরে শিক্ষার কারখানা, এই সমস্ত ছবিগুলোর মধ্যে দিয়ে তিনি তৎকালীন সমাজের, মানে আমাদের যে কি বলবো, ঔপনিবেশিক সমাজের যে দুর্বল দিকগুলো তুলে ধরেছেন। যেমন ধরো শিক্ষার কারখানায় দেখা যাচ্ছে যে বইয়ের তৈরি একটা কারখানায় কিছু ধুতি পাঞ্জাবি পরা বাঙালি দাঁড়িয়ে আছে, কারখানাটা দিয়ে যখন বেরোচ্ছে কোট প্যান্ট পরে বেরোচ্ছে, কিন্তু কেউ আর সোজা হয়ে দাঁড়াতে পারছে না, চিড়ে চ্যাপটা হয়ে বেরোচ্ছে, অর্থাৎ মেরুদণ্ডটা ভেঙে ফেলা হচ্ছে। অর্থাৎ এখানে ব্রিটিশ সরকারের যে পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থার সমালোচনা করা হয়েছে। কিংবা যাতা শুনে দেখা হচ্ছে, একটা যাতার উপর একটা ব্রাহ্মণ বসে তার মধ্যে দিয়ে সমাজের নিচু শ্রেণীর মানুষগুলোকে যাতার মধ্যে পেশাই করছে, অর্থাৎ সমাজের একটা দিক তুলে ধরা হচ্ছে। এরকম বিভিন্ন ছবির মধ্যে দিয়ে সমাজ রাজনীতির বিভিন্ন দিক গগনেন্দ্রনাথ ঠাকুর তুলে ধরেছেন। এই আমাদের মূল বিষয় আমরা এখানে তুলে ধরলাম, সংক্ষেপে বললাম। তোমাদের কেমন লাগলো তোমরা জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ, এখানে শেষ করছি।